বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে চিকেন। চিকেনটা আমি ধুয়ে রেখেছি। আর এই যে একটা বড় পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে আধখানা পেঁয়াজ আমি ভাজবো তেলের মধ্যে। আর এই আধখানা পেঁয়াজটা আমি পেস্ট করে নেবো, আর রসুনটাও হবে পেস্ট। কতটা রসুনের কোয়া নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সাথে নিয়েছি আদা, এই আদাটা গ্রেটারে গ্রেট করে দেবো। আর এই যে কড়াই নিয়ে নিয়েছি তেল, তেলটা গরম হোক। আর এর মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু নুন, আর তেল তো লাগছেই। আর তার সাথে গোটা কাঁচা লঙ্কা দেব। আর একটা জিনিস দেব, সেটা দেখতে গেলে তোমাদের গোটা ভিডিওটা দেখতে হবে, যেটা টেস্টটা বাড়িয়ে দেবে। তো এই দেখো আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর সেটাও গরমও হয়ে গেছে। আমি এখানে করে নেবো পেঁয়াজের বেরেস্তা। আর এই দেখো বন্ধুরা আমার পেঁয়াজের বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার এই চিকেনটার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। এবার এই চিকেনটার মধ্যে পেঁয়াজের যে বেরেস্তাটা তৈরি করলাম এটা দিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা আমি মশলা এখানে নিয়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি মির্চের লঙ্কা, ঠিক আছে, কাশ্মীরি মির্চ। তো এই দেখো বন্ধুরা এবার আমি মশলাগুলো সব রেডি করে নিয়েছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো, এটা হচ্ছে কসৌরি মেথি, এটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু নুন। চলো এটা এবার দিয়ে দিই। আমার কাছে আছে মাদার ডেয়ারির ক্লাসিক দই, এটা দিয়ে দিচ্ছি 2 চামচ। ব্যাস আর দেবো না। এবার দিচ্ছি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে এটাকে মেখে নেব, দিয়ে ম্যারিনেট করতে রেখে দেব। যে মশলাটা দিয়েছি সেই মশলার থালাটা ধুয়ে কিন্তু, মানে থালা না, ডিশটা ধুয়ে কিন্তু আমি জলটাও দিয়েছি। আর যেহেতু এটাতে দই দেওয়া আছে, যার জন্য মাংসটা কিন্তু খুব নরম হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা আমার মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য রাখতে হবে। মিনিমাম 1 ঘন্টা তো রাখতেই হবে, 2 ঘন্টা রাখলে আরও ভালো হয়। এবার এই ডিশটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ আর রসুনটা আমি মিক্সারে একটু ঘুরিয়ে নেব, সাথে দেব অল্প একটু নুন। আর এই 3টে লঙ্কা। আর এই দেখো বন্ধুরা লঙ্কা, পেঁয়াজ আর রসুন আর অল্প একটু নুন দিয়েছিলাম, দিয়ে এটা মিক্সিতে দিলাম তোমরা দেখলে, কিন্তু আমাদের কারেন্ট চলে গেছে তো সেই কারণে আর এটা পেস্ট করা গেল না। আপাতত এই থেঁতো হওয়ার মতন হয়ে আছে, এটা দিয়েই রান্নাটা করব। তোমরা কিন্তু চাইলে পেস্ট করে করতে পারো, পেস্ট করে করলে কিন্তু আরও ভালো টেস্ট হবে। মামুনি এখানে ময়দাটা সব মাখাচ্ছে, লুচি হবে আজকে, ময়দাটা মাখাচ্ছে, লুচি হবে আজকে রাত্রেবেলায় চিকেনের সাথে, আর আলুর তরকারিও হবে। আমি তোকে পুঁটি বলি, ওর নাম ফুকি। আলুটা খেয়ে দেখো টেস্টটা, তোকে দিচ্ছে না? আর এই দেখো বন্ধুরা আলুর তরকারি হচ্ছে,
তো এই দেখো বন্ধুরা তিনটে লবঙ্গ নিয়ে নিয়েছি, তিনটে এলাচ, একটু জায়ফল, একটু জয়িত্রী আর তার সাথে একটুখানি দারচিনি নিয়ে নিয়েছি। তো এটাকে একটু হালকা করে থেতো করে নেব। তো এই দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার এই যে গরম মশলাটা থেতো করে নিয়েছি এটা এবার দিয়ে দিচ্ছি। গরম মশলার সাথে জায়ফল জয়িত্রীও আছে। এবার দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ রসুন লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, যেহেতু আমি খুব কম তেলে করছি যার জন্য তেলটা যে ছাড়ছে সেটা তোমরা বুঝতে পারছো না। এ দেখো খুব কাছ থেকে রাখাচ্ছি, এবার হয়তো বুঝতে পারবে। দেখো তেল তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমি পেঁয়াজ ভাজার মানে পেঁয়াজের বেরেস্তা করবার যে তেলটা রেখেছিলাম কড়াইয়ে, সেই কড়াইয়ে যতটুকু তেল ছিল আমি পেঁয়াজের বেরেস্তা করার জন্য যতটুকু তেল নিয়েছিলাম বেরেস্তা করার পর যেটা বেঁচেছিল সেই তেলটাতেই আমি রান্নাটা করবো আর কি। আর নতুন করে কোনো তেল আমি অ্যাড করবো না। আর এই দেখো এখানে আমাদের চিকেনটা একদম ম্যারিনেট হয়ে গেছে, আর তোমাদের বলা হয়নি আমি দু ঘন্টা পর আবার তোমাদের কাছে ফিরেছি। আর এইদিকে দেখো আমাদের আলুর তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা চিকেন থেকে জল ছাড়া একদম স্টার্ট হয়ে গেছে। এবার আমি মাংসটা যাতে সেদ্ধ হয় তার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পর আবার তোমাদের কাছে ফিরছি। এই যে আদাটা আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম এটা উপর থেকে এবার দিয়ে দিচ্ছি। আদাটা কিন্তু তোমরা গ্রেট করেই দেবে। এবার আদার যে রসটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু নাড়াচাড়া করে নিলাম, এবার আবার এটার উপর একটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা লুচি আমাদের একদম রেডি হয়ে গেছে, আর এই দেখো স্ল্যাবটা আমি একদম ক্লিন করে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, তার থেকে একটু বেশি ভালো লাগলে প্রিয়জন এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো গুড নাইট।